হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বিউটি কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি ভিউয়ার্স আবারও চলে এসেছি আপনাদের নতুন একটি প্রোডাক্ট নিয়ে আর আজকে যে প্রোডাক্ট আপনাদের জন্য এসেছি সেটি হচ্ছে পিঙ্ক লেডি ক্যাপসুল এটি হচ্ছে একটি ফ্রুট সাপ্লিমেন্ট অ্যান্ড হচ্ছে এটি একটি হচ্ছে ফেয়ারনেস সাপ্লিমেন্ট প্রোডাক্ট তো আজকে এই প্রোডাক্টটি সম্পর্কে আপনাদেরকে আমি ডিটেলসে অনেক কিছু জানাবো আর ওইটা বলে দিবো যে কি কি বেনিফিটস আপনাদের থেকে পাচ্ছেন কি কি সাবধানতা আছে কারা কারা খেতে পারছেন কী নিয়মে খেলে বেটার থেকে বেটার রেজাল্ট আপনারা পাবেন সব কিছু ডিটেলস আমি আপনাদের সাথে বলে আলোচনা করব সেই জন্য আপনাদেরকে কিন্তু অবশ্যই আমার সাথে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত কমপ্লিট করতে হবে আর করতে হবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করার জন্য নিচে সাবস্ক্রাইব বাটনতে ক্লিক করুন বেল আইকনটিতে ক্লিক করে লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য সবার আগে সো ভিউয়ার্স চলুন স্টার্ট করছি আজকে ভিডিওটি ভিউয়ার্স আমার সামনে যে প্রোডাক্টটি রাখা আছে এই প্রোডাক্টের নাম হচ্ছে পিঙ্ক লেডি ক্যাপসুল আপনারা নিশ্চয়ই লেডি জুসটার ব্যাপারে জানেন অলরেডি আমার পেজে আমার ইউটিউব চ্যানেলটাতে হচ্ছে ভিডিওটা আপলোড করা আছে আর আমি অনেকদিন দিন আগেই কিন্তু লেডির প্রথম যে ভার্শনটা আসছিল ভার্সন টু সেটি নিয়ে কিন্তু আমি কাজ করেছি ওটির রিভিউ কিন্তু মাসাল আপনারা অনেক পছন্দ করেছেন আর আমার চ্যানেলে এটি আছে আমি অনেক অনেকগুলো সেল করেছি আর ভার্সান নাইনটা আমি রিসেন্টলি যদি আপলোড করেছি বাট এই প্রোডাক্টটি কিন্তু আমি আরও দিন আগেই রিভিউটা করেছিলাম বাট বিভিন্ন কারণে কোনো কারণে হয়তো বা দেওয়া হয়ে ওঠেনি তো এটাও অনেক দিন ধরে আমি সেল করে যাচ্ছি তো এখন আমি যেটা নিয়ে আসছি এই যে এটা নাম হচ্ছে পিঙ্ক লেডি ক্যাপসুল পিঙ্ক লেডি এই ক্যাপসুলটা হচ্ছে ফুড সাপ্লিমেন্ট আর হচ্ছে ডায়ট্রি সাপ্লিমেন্ট বলতে পারেন এটি হচ্ছে আপনার ফুল বডি ফুল বডি ফেয়ারনেস দেওয়ার জন্য খুবই ভালোভাবে যে আপনাকে হেল্প করবে যারা পিঙ্কলিটির জুসটা খেয়েছেন তারা নিশ্চয়ই জানেন পিঙ্কলিডিটা অনেক বেশি হচ্ছে উপকারী একটি প্রোডাক্ট বাট এটি কিন্তু আপনার পিঙ্কলেটির মতো না পিঙ্কলিটি যদিও অনেকের হচ্ছে যেহেতু জুস হওয়ার কারণে অনেকেরই পছন্দ হয়নি অনেকেই বলেছে যে পিঙ্কলি জুসটা টেস্ট তাদের ভালো লাগছে না কিংবা কারো কারো এখন টেস্ট ভালো লাগা লাগার কারণে একটা বা দুইটা খেয়ে তারা যখন কমপ্লিট করেনি কোর্সটা রেজাল্টটা সেরকম ভালো হয়নি বাট এখন যখন আপনারা পিঙ্কলিডি ক্যাপসুলটা পাচ্ছেন এটি কিন্তু ক্যাপসুল সো এটা পানি দিয়ে জাস্ট নর্মাল ক্যাপসুল মতো পানি দিয়ে প্লেন ওয়াটার দিয়ে আপনারা খেয়ে ফেলবেন কোনো প্রকার সমস্যা নেই কোনো প্রকার সাইড এফেক্টও নেই সো এটি কিন্তু খুবই ভালো আর এটা আমি লাস্ট দুই মাস ধরে আমি নিয়ে এসেছি এটি আমি অলরেডি আমার পেজে রিভিউ করেছি ইভেন আমার লাইভে আমি অনেককে এটা শো করেছি লাইভে অনেকেই এটা সেল করেছে আমি অনেকের কাছে অনেকেই নিয়েছে ইভেন এটা আমি অনেকদিন ধরে সেল করে যাচ্ছি আমার অনেক এটা খেয়েছে এবং সবাই অনেক ভালো ভালো রিভিউ আমাকে দিয়েছে তাদের অনেক পছন্দও হয়েছে সো আমি এই জন্য আপনাদের সাথে এটি শেয়ার করতে আসলাম আজকে কারণ হচ্ছে এই প্রোডাক্টটি খুবই ভালো কাজ করছে সো আমি ভাবলাম আপনাদের সাথে এখন শেয়ার করার টাইম চলে এসেছে সো আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি তো এই যে ক্যাপসুলটা দেখতে পাচ্ছেন এটি আপনাদেরকে হচ্ছে ফুল বডি ফেয়ারনেস দিবে যারা ফুল বডি ফেয়ারনেস চাচ্ছেন একদম তারা কিন্তু এটি নিতে পারেন খুবই ভালো কাজ করবে এটি হচ্ছে খুব খুব ভালোভাবে হচ্ছে আপনার স্কিনকে মশ্চারাইজ করবে আর হচ্ছে দাগ রিমুভ করবে যদি কারো ফেসে বা বডিতে রিসেন্ট কোনো দাগ থাকে এই না যে খুব কঠিন কোনো দাগ আগের কোনো দাগ চলে যাবে সেরকমটা না বাট যাদের বডিতে রিসেন্ট কোনো দাগ আছে ব্রনের দাগ বা ওইরকম দাগ থাকে তাদেরটা চলে যাবে তবে সবার যাবে সেটা আমি বলবো না কারণ হচ্ছে আমি যে যে আপদগুলোকে দিয়েছি তাদের মধ্যে দু আমাকে বলেছে যে তাদের হচ্ছে দাগের প্রবলেম ছিল ব্রণের প্রবলেম ছিল তাদের সেই ব্রণের দাগ চলে গেছে ঠিক আছে সো এটাতে এই না যে আপনি শুকিয়ে যাবেন মোটা হয়ে যাবেন এটা খেলে হচ্ছে অন্য কিছুই হবে না জাস্ট হচ্ছে ফর্সা হবে না এটা শুধুমাত্র আপনাকে ফেয়ারনেস সাপ্লিমেন্ট শুধুমাত্র আপনাকে ফেয়ারনেস দিবে আর অবশ্যই এটি আপনার ফেস থেকে যদি রিসেন্ট কোনো দাগ থাকে সেটি দূর করার হেল্প করবে সো এই যে প্রোডাক্টটি আছে স্কিন ময়শ্চারাইজ করবে গ্লোয়িং করবে এন হচ্ছে ফেয়ারনেস দিবে এই তিনটি বেনিফিটস আপনারা এ থেকে পাবেন এই ফ্রুট সাপ্লিমেন্টই থাইল্যান্ডের একটি প্রোডাক্ট খুবই ভালো আর একদমই সাইড এফেক্ট নেই আমি যাদেরকে দিয়েছি মাসাল্লাহ মোটামুটি সবাই আমাকে ভালো রিভিউ দিয়েছে তবে একটা জিনিস আমি আপনাদেরকে সবসময় বলে রাখি আগে থেকে আমার ভিডিওতে বলে রাখি সেটা হচ্ছে পরবর্তীতে যেন আপনাদের এটা নিয়ে কোনো প্রকার কনফিউশন হয় ফ্রুট সাপ বা ডায়েটারি সাপ্লিমেন্ট কখনোই সবার বডিতে সেম রেজাল্ট দিবে না এমন হতে পারে যে আপনি নিয়েছেন পাশাপাশি অন্য একজনও নিয়েছে আপনার পরিচিত দুজনের রেজাল্ট কিন্তু এক নাও আসতে পারে কারণ হচ্ছে সবার বডিতে রেজাল্টটা সেম আসে না আমাদের প্রত্যেকের মানুষের বডিতে হচ্ছে হরমোনের ব্যাপার থাকে প্রত্যেকের মানুষের বডিতে হচ্ছে আপনার ম্যালানিন থাকে ম্যালানিন হচ্ছে ওই পদার্থটা যেটা প্রতিনিয়ত আমাদের বডিতে উৎপাদিত হয়েই যাচ্ছে আর ম্যালানির জন্য হচ্ছে আমাদের বডিতে কালো হয়ে থাকে তো যা যারা যত বেশি ফর্সা তাদের বডিতে অবশ্যই ম্যালানিন কম থাকে বলেই তাদের স্কিন এত বেশি ব্রাইট আর মেলানিন যাদের বলতে বেশি তাদের বডিটা কালো থাকে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যারা হচ্ছে শ্যামলা বর্ণের তাদের বডিতে কিন্তু দেখতে শ্যামলা বর্ণের হলেও অনেকের বডিতে এমন হতে পারে যে তার বডিতে হচ্ছে অনেক বেশি মেলানিন থাকতে পারে সো যাদের বডিতে ম্যালানিন থাকবে তাদের বডিতে রেজাল্টটা ততটা ভালো আসবে না মোটামুটি একটা আসবে আর যাদের বডিতে হরমোনের প্রবলেম আছে থাইরয়েডের প্রবলেম যাদের আছে তাদের রেজাল্টটা না আসার পসিবিলিটি থাকে সো আমি এই জন্য বলবো যে যাদের এই প্রবলেমগুলো আছে আমরা তো জানি না যে আমাদের বডিতে ম্যালানিন কেমন আছে আমাদের বডিতে হরমোনটা কেমন আছে সেটা আমি বলতে পারছি না সো এই যে প্রোডাক্টটি আছে তারা যেটা করতে পারেন ফুড সাপ্লিমেন্ট যখন খাবেন আপনারা জাস্ট লাগবাই চান্স হিসেবে নিতে হবে একটা খেয়ে দেখবেন যদি মোটামুটি রেজাল্টও আসে যদি কিছুটা হলো আপনারা চেঞ্জ ফিল করেন আপনাদের স্কিনে তাহলে অবশ্যই আপনারা পরে দুটা কন্টিনিউ করবেন আপনাকে এরকম তিন প্যাকেট কন্টিনিউ করতে হবে তার মানে টানা তিন মাস খেতে হবে কোনো প্রকার গ্যাপ দেওয়া ছাড়া একদম টোটালি কোনো গ্যাপ দেওয়া যাবে না তিন মাস টানা খেয়ে যেতে হবে ভালো রেজাল্টের জন্য অবশ্যই আপনারা এটার সাথে অন্য প্রোডাক্ট কন্টিনিউ করতে পারবেন সেক্ষেত্রে আমি অন্য প্রোডাক্টটা আপনাকে সাজেস্ট করব যে কোন প্রোডাক্ট আপনারা খেতে পারেন সেটা আমি কিছুক্ষণ পরেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন আমি বলছি যে পিঙ্ক লেডি যে ক্যাপসুলটা দেখতে পাচ্ছেন এটি আমি এখন ওপেন করে আপনাদেরকে ভিতরের প্রোডাক্ট একবার দেখিয়ে দিব তো এখানে পিংকলি ক্যাপসুলের যে প্যাকেটটা প্যাকেজিংটা কিন্তু ভীষণ সুন্দর খুবই অ্যাট্রাক্টিভ করেছে আর এখানে পিছনে কিন্তু আপনাদের একটা ক্যাপসুলে কি পরিমাণে হচ্ছে ইনগ্রিডিয়েন্টস আছে সেটি কিন্তু এখানে দেওয়া আছে অ্যান্ড হচ্ছে এটি মেড ইন থাইল্যান্ড ওকে এই প্রোডাক্টটি হচ্ছে আপনাদের মেড ইন থাইল্যান্ডের একটি প্রোডাক্ট যারা পিঙ্কলিরি জুসটা অলরেডি খেয়েছেন বা নিয়েছেন সম্পর্কে জানান তারা জানেন পিঙ্কলিডি হচ্ছে একটি থাইল্যান্ডের প্রোডাক্ট এটা হচ্ছে ভিতরের ক্যাপসুলের প্যাকেটটি এটার ভিতরে হচ্ছে তিনটা এরকম পাতা থাকবে আমরা নর্মালি যেরকম নাপার যে পাতা নাপা ক্যাপসুল বা হচ্ছে যে কোনো যে ক্যাপসুলের পাতা কিনে নিয়ে আসি দশটা করে তো এটা হচ্ছে এক্স্যাক্ট সেরকমই হচ্ছে দশটা করে যে পাতা থাকে সেরকমই এটার মধ্যে হচ্ছে আপনার তিনটা পাতা থাকবে তিনটা পাতা হচ্ছে তিরিশটা ক্যাপসুল থাকবে যেটা আপনাকে প্রতিদিন একটি করে খেতে হবে আর এটি খাওয়ার নিয়মটা হচ্ছে অবশ্যই আপনার রাতের বেলা ঘুমাতে যাওয়ার আগে একটি করে ক্যাপসুল খেয়ে নেবেন অবশ্যই আপনার খাওয়ার আধা ঘন্টা থেকে ঘন্টা পরে খাবেন আর এটি শুধুমাত্র রাতের বেলায় খাবেন প্রতিদিন সেম টাইমে খাবেন আর প্রচুর পরিমাণে পানি খেতে হবে যখন আপনি ফ্রুট সাপ্লিমেন্ট খাচ্ছেন তখন অবশ্যই আপনাকে কিন্তু প্রতিদিন আট থেকে দশ গ্লাস পানি মিনিমাম আপনাকে আট থেকে দশ গ্লাস পানি আপনাকে খেতেই হবে আর হচ্ছে পাশাপাশি আপনি চাইলে অবশ্যই ফ্রুটস যে জুসগুলো আছে যে পরিমাণ ভিটামিন সি জাতীয় যে খাবারগুলো আছে ফলগুলো আছে আমাদের দেশীয় যে ফল আছে ভিটামিন সি যুক্ত অনেক অনেক ভালো ভালো ফ্রুটস আছে আপনারা চাইলে সেগুলো কন্টিনিউ করতে পারেন যত বেশি হচ্ছে নিজেকে যত্ন নেবেন তত ভালো রেজাল্ট আপনার পাবেন পাশাপাশি এটা করতে পারেন আপনার এটার সাথে গ্লুটাবেরি জুসটাও কিন্তু কন্টিনিউ করতে পারেন কারণ হচ্ছে এটার সাথে পিঙ্ক লিডি যখন আপনারা খাচ্ছেন পিঙ্ক লিডির সাথে পিঙ্ক লিডি ভার্সেন নাইনের প্রাইস হচ্ছে মিনিমাম হচ্ছে পঁয়ত্রিশশো টাকা তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকা আপনারা তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকার একটা মিনিমাম একটা জুস যখন আপনারা খাবেন তারপর অনেকের টেস্টটা পছন্দ হয় না সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন আপনারা কিন্তু দেখে না চাইলে গ্লুটাবেরি জুসটা খেতে পারেন এখান থেকে গ্লুটাবেরি জুস প্রতিদিন একটা করে অথবা যাদের হচ্ছে ফুড অ্যালার্জি আছে তারাও একদিন পর পর আপনারা একটা করে জুস খাবেন পানিতে গুলিয়ে খুব করে খেয়ে নিবেন আরেকটা যেটা করবেন সেটা হচ্ছে একটা করে ক্যাপসুল খাবেন তাতে করে ইনশাল্লাহ অনেক ভালো রেজাল্ট আসবে এখন আমি বলে দিচ্ছি কারা এই প্রোডাক্টটা খেতে পারবেন কারা খেতে পারবেন না যাদের হচ্ছে থাইরয়েডের প্রবলেম আছে যাদের অতিরিক্ত হচ্ছে ব্লাড প্রেশার আছে যাদের ডায়াবেটিসের প্রবলেম আছে তারা এটি খেতে পারবেন না কিংবা আপনারা যদি এটি খেতে চান তাহলে অবশ্যই আপনাদের যে ডক্টর আছে ডক্টরের সাথে কথা বলে পরামর্শ নিয়ে তারপরে শুধুমাত্র এই সাপ্লিমেন্টগুলো আপনারা খাবেন আরেকটা হচ্ছে যাদের এইজ হচ্ছে কম যারা পনেরো বছরের কম বয়সে তারা এই প্রোডাক্টটি খেতে পারবে না পনেরো বছর প্লাস হলে অবশ্যটি খাওয়া যাবে যারা বেস্ট ফিডিং করছে ছোট বেবি আছে অ্যাটলিস্ট বেবির বয়স যতদিন পর্যন্ত এক থেকে দেড় বছর হয়ে না যাচ্ছে ততদিন পর্যন্ত ফ্রুট সাপ্লিমেন্টগুলো খাওয়া যাবে না এই হচ্ছে নিয়ম পাশাপাশি বলবো যারা হচ্ছেন আপনারা দেখা যায় যে বেশি এমজির প্রোডাক্ট অন্য কোনো ক্যাপসুল খাচ্ছেন যেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক টাইপের যারা অ্যান্টিবায়োটিক খাবেন কিংবা অনেক বেশি হাই পাওয়ারের ক্যাপসুল যারা খাচ্ছেন ওষুধ খাচ্ছেন মেডিসিন নিচ্ছেন তার পাশাপাশি যদি প্রোডাক্টগুলো খান তাহলে আপনাদের রেজাল্ট না আসার পসিবিলিটি থাকে ফিফটি পার্সেন্ট আপনার ফিফটি ফিফটি রেজাল্ট আসতেও পারে নাও আসতে পারে সো আপনাকে এটা জেনেই আপনাকে খেতে হবে সো আমি বলবো যে এই যে প্রোডাক্টটি আছে সবার বডিতে সেম রেজাল্ট দিবে এমন কোনো কথা নেই এটা ভালো রেজাল্ট দিবেই এমন কিছু না যদি কোনো কারণে কখনো দেখা যায় যে এই প্রোডাক্টটি খাওয়ার পরে কারো মনে হচ্ছে যে এটা আমার রেজাল্ট ভালো দিচ্ছে না আমি এটাতে ভালো রেজাল্ট পাচ্ছি না সো এখানে কিন্তু টেনশন করার কিছু নেই কারণ আপনাকে এই ফুড সাপ্লিমেন্টটি খাওয়ার পর রেজাল্ট যদি না আসে আপনি তাহলে অবশ্যই এটি স্কিপ করে পরবর্তীতে আপনি নতুন কোনো ক্যাপসুল অন্য কোনো ব্র্যান্ডের ভালো কোনো ব্র্যান্ডের বেশি জির কোনো প্রোডাক্ট আপনি খাবেন তাতে করে কী হবে আপনার ইনশাল্লাহ ওটাতে রেজাল্ট আসবে তারপরও যদি বাই চান্স কোনো কারণে মনে হয় যে না আমার ওইটাতেও রেজাল্ট আসে না তাহলে বুঝতে হবে যে কোনো প্রকার ফুড সাপ্লিমেন্ট আপনার বডিতে শ্যুট করবে না এটা ওইরকম কোনো নতুন কিছু না এটা অনেকের ক্ষেত্রেই হয়েছে আমি যেহেতু দিন ধরে সেল করছি অনেক দিন ধরে অনেকেই চিনি সো আমি দেখেছি যে অনেকের ক্ষেত্রে এরকমটা হয়ে থাকে সো এটা হতেই পারে যে কারো বডিতে ফুড সাপ্লিমেন্ট শ্যুট করছে না তারা আপনারা অবশ্যই লোজ ময়েশ্চারাইজার কিংবা ক্রিম এই টাইপের সেরাম এই টাইপের প্রোডাক্ট ইউজ করবেন সো ভিউয়ার্স আশা করছি সব রকমের যত ইনফরমেশান ছিল সব আপনাদেরকে দিয়ে ফেলেছি সব ইনফরমেশনগুলো আপনারা পেয়ে গেছেন আর এই প্রোডাক্টটি নিশ্চিন্তে আপনারা নিতে পারেন কোনো প্রকার সাইড এফেক্ট নেই একদম ন্যাচারাল প্রোডাক্ট বলে দিয়েছে কারা কারা খেতে পারছে কারা খেতে পারছে না সব কিছু ডিটেলসে বলা হয়ে গেছে সো ভিউয়ার্স যদি আপনারা কেউ এই প্রোডাক্টটি আমার কাছ থেকে নিতে চান তাহলে অবশ্যই ওপরে দেওয়া স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে এই নাম্বারে ফোন করে আপনারা আপনাদের অর্ডারটি কনফার্ম করে দেবেন ডিসক্রিপশন বক্সে ভিডিও ডেস্ক্রিপশন বক্সে এটির প্রাইস ডেলিভারি চার্জ সব কিছু দেওয়া থাকবে আপনারা অবশ্যই সেখান থেকে আপনাদের যেই ইনফরমেশনগুলো সেগুলো কালেক্ট করিয়ে নেবেন পুরো ভিডিওটা শেষ করবেন আর যদি অর্ডার করতে চান তাহলে শুধুমাত্র উপরে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে ফোন করবেন সো ভিউয়ার্স সবাই অনেক ভালো থাকুন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার জন্য সাবস্ক্রাইব ক্লিক করুন বেল আইকনেতে ক্লিক করুন লেটেস্ট ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন শুধু থাকবেন আল্লাহ হাফেজ